রোববার সোমালিয়ার রাজধানী মোগাদিসুর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে জনপ্রিয় হোটেল ভিলারোজ নিজেদের নিয়ন্ত্রণে নেয় জঙ্গি গোষ্ঠী। জিম্মি করে রাখা হয় ভেতরে থাকা মানুষদের। প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা আল জাজিরা জানায়, হোটেল থেকে প্রচণ্ড গোলাগুলি এবং দফায় দফায় বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে। এরপর টানা ১২ ঘন্টা অভিযান শেষে হোটেলটি নিয়ন্ত্রণে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ভেতরে থেকে কয়েকজন মন্ত্রী সহ অন্তত ৬০ জন বেসামরিক নাগরিককে বের করে আনা হয়। তবে গোলাগুলিতে পুলিশ সহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন জঙ্গি মিলে হোটেলটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। আমরা বেশ কয়েক ঘন্টার চেষ্টায় এর নিয়ন্ত্রণ নিই। বেশ কয়েকজনের প্রাণ গেলেও বেশিরভাগ মানুষকেই নিরাপদে বের করে আনতে সক্ষম হয়েছি। কর্তৃপক্ষ বলছে, হোটেলটিতে প্রায় সরকারের বিভিন্ন বৈঠক হয়, এমনকি কয়েকজন সরকারি কর্মকর্তারও বসবাস সেখানে। ৬ জঙ্গি মিলে হোটেলটি অবরোধের পর সেখানে ব্যাপক গোলাগুলি, আত্মঘাতী হামলা ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এতে কয়েকজন জঙ্গি নিহত হন। হামলার দায় স্বীকার করেছে আল কায়দার সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী আল শাবাব। এক দশকেরও বেশি সময় ধরে আল কায়দার সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী আল শাবাব সোমালিয়ার সরকার উৎখাত করে শরিয়া আইন ভিত্তিক শাসন কায়েমের চেষ্টা করছে। এর পরিপ্রেক্ষিতে কিছুদিন পরপরই হামলা চালায় গোষ্ঠীটি। এর আগে গত অক্টোবরে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জোড়া বোমা বিস্ফোরণে ১২০ জন নিহত হয়েছিলেন। আফরিন মৌ, সময় সংবাদ।